বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় বেশ কতগুলো রিক্রুটমেন্ট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমি ধারাবাহিকভাবে জানানোর চেষ্টা করছি মন দিয়ে শেষ পর্যন্ত আপনারা দেখুন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর তরফ থেকে প্রকাশ করে জানানো হয়েছে এখানে এএসআই এবং হেড কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে পদ রয়েছে কিন্তু এএসআই পদ রয়েছে একশো তেতাল্লিশটি এবং হেড কনস্টেবল পদ রয়েছে তেরোশো পনেরোটি আপনাদের যোগ্যতা থাকতে হবে টেন প্লাস টু পঁচিশ এক দু হাজার হিসাব অনুযায়ী এছাড়া আপনাদের একশো টাকা পে করতে হচ্ছে জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এবং এস সি ইএসএম ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ফি মুকুব করে দেওয়া আছে আপনারা অনলাইন পেমেন্টের মাধ্যমে পে করতে পারেন আর আপনাদের ইম্পর্টেন্ট ডেটস আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি চার তারিখ থেকে কিন্তু অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়েছে ফর্ম ফিল চলছে এবং চলবে কিন্তু একত্রিশ এক দু হাজার তারিখ পর্যন্ত আপনাদের কম্পিউটার বেসড যে টেস্ট হতে চলেছে সেটার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু পনেরো দুই দু তারিখ থেকে আপনারা পাবেন এছাড়া আপনাদের কম্পিউটার বেসড টেস্ট টেন্টেটিভ বাইশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু এখানে ধার্য করা আছে আপনারা সেই হিসাব করে আপনাদের প্রিপারেশনটা কিন্তু জারি রাখবেন এজ লিমিট কী দেওয়া আছে একটু দেখে নেওয়ার চেষ্টা করব একত্রিশ এক দু হাজার তেইশের হিসাব অনুযায়ী সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ আঠাশ বছর বয়স আপনাদের হতে হবে অর্থাৎ এক দুই উনিশশো পঁচানব্বই তার আগে এবং তিন এক দু হাজার পাঁচের পরে যারা জন্ম নিয়েছেন তারা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন না তবে এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে এস সি এস টি ও প্রভৃতি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট কি রয়েছে একটু দেখে নেওয়ার চেষ্টা করব একশো পঁয়ষট্টি সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এছাড়া সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার হলেই হবে আর চেস্ট না ফুলিয়ে সাতাত্তর সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং ফুলিয়ে কিন্তু বিরাশি সেন্টিমিটার হতে হবে সংরক্ষিত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটার যথারীতি ছাড় রয়েছে এবং সেক্ষেত্রে ছিয়াত্তর সেন্টিমিটার এবং একাশি সেন্টিমিটার স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এখানে এমটিএস এবং হাওলদা পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে বারো হাজার পাঁচশো তেইশটি পদ রয়েছে আপনাদের ফিজ দিতে হচ্ছে একশো টাকা এবং ওমেন এসসি এস টি পিডাব্লিউডি ইএসএম ক্যান্ডিডেটদের টাকা দিতে হচ্ছে না আপনাদের অনলাইন মোডে এবং অফলাইন দুটো মোডেই কিন্তু টাকা পে করার কথা বলা হয়েছে এছাড়া স্টার্টিং ডেট আঠেরো এক দু হাজার তেইশ অর্থাৎ আঠেরো তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করা যাচ্ছে অনলাইনে এবং অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে সতেরো দুই দু হাজার তেইশ তারিখ আপনাদের অনলাইনে টাকা পে করতে পারবেন উনিশ দুই দু তারিখ পর্যন্ত এবং আপনারা অফলাইনেও কিন্তু চালান উনিশ দুই দু হাজার তারিখ পর্যন্ত তৈরি করতে পারবেন এবং কুড়ি তারিখের মধ্যে আপনাদের অফলাইনে টাকাটা পে করতে হবে আপনাদের কারেকশান করবার কিন্তু ডেট দেওয়া আছে তেইশ দুই দু হাজার তারিখ থেকে চব্বিশ দুই দু তারিখ পর্যন্ত আপনারা কারেকশান করতে পারবেন আপনাদের কম্পিউটার বেস এক্সামিনেশন এপ্রিল মাসে হতে চলেছে সেটা কিন্তু অ্যানাউন্স করা হবে পরে এক এক দু হাজার হিসাব অনুযায়ী এমটিএস পদে আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে সাতাশ বছর এবং আপনাদের হাবলদার পদে অ্যাপ্লিকেশন করবার জন্য আঠারো থেকে পঁচিশ বছর বয়স থাকতে হবে এছাড়া যথারীতি এস সি এস টি ও পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান তারা কিন্তু বয়সের ছাড় পাবেন যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের কোয়ালিফিকেশান থাকতে হবে কিন্তু যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি স্কুল বা ওই ধরনের সমতল প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাস অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটি রিক্রুটমেন্টের আপডেট এটি আইভি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এমটিএস পদের পদে রিক্রুটমেন্ট হচ্ছে ষোলোশো পঁচাত্তরটা পোস্ট রয়েছে আপনাদের এখানে ফর্ম ফিল আপ করবার জন্য পাঁচশো টাকা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য পে করতে হবে এছাড়া এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের পঞ্চাশ টাকা দিতে হচ্ছে অনলাইন মোডে আপনারা টাকাটি পে করবেন এবং ইম্পর্টেন্ট ডেটস আপনাদের দেখে নিতে বলবো আপনাদের আঠাশ এক দু তারিখ থেকে সতেরো দুই দু তারিখ পর্যন্ত ফর্মটা ফিল করতে হবে আপনাদের এক্সাম ডেট কিন্তু পরে ঘোষণা করা হবে আর আপনাদের যোগ্যতা কিন্তু এক্ষেত্রে থাকতে হবে মাধ্যমিক আপনাদের বয়স থাকতে হবে দশ দুই দু হাজার তেইশের হিসাব অনুযায়ী ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ কিন্তু পঁচিশ বছর এবং সাতাশ বছর হচ্ছে এমটিএস পদের ক্ষেত্রে দুটো পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বয়স ধার্য করা আছে এস এ বা এক্স ই এই পদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ এবং এম বা বা মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর বয়স আপনাদের হয়ে থাকতে হবে এছাড়া কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু যথারীতি বয়সের ছাড় আছে আমি আগেই বলেছি আপনাদের কোয়ালিফিকেশন কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক থাকলেই হচ্ছে তো আর কেন যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মদেন ফর্মটা ফিল করা শুরু করে দিন